বাইরের হালকা কুয়াশা শীতের আগমনী বার্তা দিচ্ছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। চলে আসলাম আমার আফরিনস ওয়ার্ল্ড থেকে আরও নতুন একটি ভিডিও নিয়ে। আজকে ভোরবেলা বারান্দায় এসে দাঁড়াতেই এরকম হালকা একটা কুয়াশা দেখতে পেলাম। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার বর বাসায় যেদিন থাকে না সেদিন সারাদিন আমার কিভাবে কাটে সেটার উপর একটা ভিডিও। যে সকালবেলা ঘুম থেকে উঠে আগে চা বানাতে চলে এসেছি, চুলাতে চায়ের পানি ফুটছে, আমি চা পাতা দিয়ে দেব। আমার চা বানানো খুব সহজ, শুধু গরম পানিতে চা পাতা, কারণ আমি চিনি ছাড়া লাল চা খাই। সবসময়ই এটাই খাওয়ার চেষ্টা করি, কোথাও গেলে অথবা দোকানে বা সবার সাথে আড্ডায়, সেক্ষেত্রে হয়তো ব্যতিক্রম হয়, কিন্তু বাসায় সকাল সন্ধ্যা দুই বেলায় আমি চিনি ছাড়া লাল চা খাওয়ার চেষ্টা করি। আমার চা বানানো হয়ে গিয়েছে, চাটা আমি এখন কাপে ঢেলে নিচ্ছি। চা খেতে খেতে আপনাদের সাথে কিছু গল্প করি। যখন আমার বাসায় কেউ থাকে না, মানে আমি যখন সারাটা দিন একা একা টাইম স্পেন্ড করি, অনেকেই মনে করে হয়তো বা যে কোনো কাজ নেই, বাসায় হয়তো বসেই আছি সারাদিন। আসলে ব্যাপারটা কিন্তু তা না। বাসায় যখন বাড়ির কর্তা থাকে না, তখন কিন্তু দেখা যায় যে যে কাজগুলো রেগুলার করা হয় না, অনেক দিন পর পর করা হয়, সেই কাজগুলোই আমার বের করা হয়, বেশি করা হয়। তো সেরকমই কিছু কিছু কাজ আজকে আপনাদের সাথে শেয়ার করব। তবে হ্যাঁ, বাসায় যদি ছেলে মানুষ না থাকে সেক্ষেত্রে দেখা যায় একটু রিল্যাক্স মোডেই কাজগুলো করা যায়। এই যেমন সকালবেলা উঠে হয়তো রুটি করতাম, ভাজি করতাম, একটা টাইম শিডিউলের মধ্যে থাকতে হতো, সেক্ষেত্রে হয়তো সেইটা আমার নাই। আমি জাস্ট চা, কলা, বিস্কিট, বাদাম, খেজুর এগুলো দিয়েই আমার সকালের একটা ব্রেকফাস্ট করে ফেলছি। তো এই তো আমি আমার সকালের খাবারটা রেডি করে নিয়েছি। আমি কীভাবে সারাদিন পার করছি, কী কী খাচ্ছি, এই বিষয়গুলো নিয়েই আমার আজকের ভিডিওটা। তো হালকা নাস্তা করে ফেলার পর আমি একটা ডিম সিদ্ধ বসিয়ে অন্যান্য কাজে চলে যাচ্ছি। আমার বাসায় যেহেতু বেশ কিছু মানি প্ল্যান্ট আছে, তো এগুলো পানিতেই হচ্ছে, আর এই পানিগুলো আমাকে প্রায় দুই দিন পরপরই পরিবর্তন করতে হয়। কিন্তু ইদানিং আমার ঘরে অনেক গাছ হয়ে গেছে, আমি হয়তো রেগুলার এগুলো চেঞ্জ করতে পারছি না, সেক্ষেত্রে বেছে নেই যেদিন আমি একটু রিল্যাক্স মোডে থাকি সেই দিনগুলো। সেই দিনগুলোতে আমি গোটা বাড়িতে যত গাছ আছে সবগুলো কালেক্ট করে রান্নাঘরের সিঙ্কে আগে রাখি। সেখানে আমি সবগুলো গাছকে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে গোসল করিয়ে পানি চেঞ্জ করে আবার যার যার জায়গায় সেখানে রেখে দিই। গতকালকে আমার বর ডিম নিয়ে এসেছে, এক খাঁচা ডিম নিয়ে আসছে। তো এই ডিমটাও আমি ভিজিয়ে রাখছি। আমি ডিম সাধারণত শুধু পানি দিয়েই ধুই, কখনও কোনো ডিটারজেন্ট বা কোনো ভিম লিকুইড কিছু ব্যবহার করি না। সেক্ষেত্রে ডিমটাকে আমি প্রায় 4-5 ঘন্টা ভিজিয়ে রাখি ডুবো পানিতে। এরপর একটা মাজুরি সাহায্যে আমি এটাকে একটু হালকা করে স্ক্রাব করে পরিষ্কার করে নিই। এরপর টুকটাক কাজের মধ্যে আরও একটা কাজ, সেটা হচ্ছে বোতল কাটলাম। বেশ অনেক দিন থেকে আমার এই বোতলগুলো বাসায় পড়ে আছে, ভাবছিলাম মাটির ভরে গাছ লাগাবো, তো সেটা আসলে হয়ে উঠছিল না, সেই কারণে বোতলগুলোও কেটে রেডি করলাম। আর সামনে শীত আসছে, আমি শীতের ফুল গাছ লাগাবো, এই জন্য বারান্দাটা প্রিপেয়ার করছি। যতগুলো গাছপালা ছিল সব এক সাইডে সরিয়ে বারান্দাটা পরিষ্কার করে ধুয়ে মুছে নিয়েছি আমি। আর এই যে এদিকে একদম অগোছালো অবস্থা, এদিকে সব এলোমেলো করে রেখেছি, বারান্দাটা শুকালে আমি সবগুলো গাছ আবার ওখানে রাখবো। এর মধ্যে ডিম সিদ্ধ হয়ে গিয়েছে, আমি ডিম সিদ্ধটা খেয়েছি, কিছু মালটা খেয়েছি, সাথে খেজুর খেয়েছি। একদম প্রপার নাস্তাটা আমি আস্তে আস্তেই করছি। আসলে এখানে একবারে বেশি করে খাওয়ার মতো ইচ্ছে নেই, অল্প অল্প করে খাচ্ছি, যখন ক্ষুধা পাচ্ছে আমি তখনই খাচ্ছি। সামনে যেহেতু শীত আসছে, এই কারণে এই রেইন লিলি আর পুত্তলিকা এই দুটো গাছের আমি একটু যত্ন নিচ্ছি। মরা পাতাগুলোকে ফেলে দিচ্ছি এবং এই গাছের যে আগাটা আছে সেটা ছেঁটে দিচ্ছি, এবং পুত্তলিকাগুলোও আমি রিপোর্টিং করে নিয়েছি, কারণ এই গাছগুলো শীতে আর হবে না, শীতে কোনো ফুল থাকবে না। এজন্য আগামী বছর যাতে ভালো ফুল আসে এ কারণে এদেরকে ছেঁটে রেখে দিলাম। এরপর আমার বারান্দাটা শুকিয়ে গিয়েছে, আমি যে গাছগুলো এলোমেলো করে রেখে গিয়েছিলাম সেগুলোকে খুব সুন্দর করে অর্গানাইজ করে রাখছি। আমার কাটা মুকুটে বেশ অনেক কলি এসেছে, ফুলগুলো ফুটুক, ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব।
সাথে আরো বেশ কিছু গাছ। এই যে রুয়েলিয়াটা অনেক লম্বা হয়ে গিয়েছে, আমি অর্গানাইজ করে রাখছি। এই কাজগুলো বেশ সময় সাপেক্ষ ব্যাপার, আর মাটির কাজ যেহেতু এগুলো গোসলের আগেই করে নিলাম, কারণ গোসলের পর আর মাটি হাতাহাতি করতে ভালো লাগে না। তো এই তো আমি সুন্দর করে অর্গানাইজ করে রাখছি। আমার বারান্দায় সব সময় রোদ, সকাল থেকে একদম বিকেল পর্যন্ত খুব সুন্দর রোদ পায়, এই জন্য আমার বারান্দায় প্রতিটা গাছই আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে বেড়ে ওঠে। আবার বর্ষার সময় যে বৃষ্টি সেটাও একদম প্রপার ওয়েতে পায়। এটাই ছিল আমার বারান্দার ফাইনাল লুক। এরপর গোসল করেছি, নামাজ পড়েছি, খাওয়া দাওয়া শেষ করেছি। এখন দুপুরের পর এই সময়টা চাইলে ঘুমাইতে পারতাম, কিন্তু আসলে ঘুম আসছিল না, একা একা থাকলে হয়তো ঘুম আসে না। তো যে গ্লাসটা দেখাচ্ছি এটা হচ্ছে কিছুদিন আগে আমার হাত থেকে পড়ে ভেঙে গিয়েছিল, তো ভাঙা গ্লাস। আমি এজন্য পানি দিয়ে এটাতে মানি প্ল্যান্ট রেখেছিলাম, কিন্তু আমি মাজতে পারছিলাম না, কারণ ভয় লাগছিল যদি হাত কেটে যায়, যেহেতু ভাঙা গ্লাস, আর না মাজার কারণে ভেতরে বেশ দাগ হয়ে গিয়েছিল। এই জন্য আজকে দুপুরবেলা বসে বসে ভাবলাম এই বুদ্ধিটা করি। কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। কিন্তু এই তো সন্ধ্যার দিকে আমি এক কাপ কফি বানিয়ে নিচ্ছি, নিজেকে টাইম দেওয়া বলে কথা। এভাবেই কাটে আমার একটা দিন, এভাবেই ভালোই সময় কেটে যাচ্ছে। কফি বানাতে বানাতে আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, আজকের ভিডিওর কোনো একটি অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগছে। আর আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর আপনি যদি তা অলরেডি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আমি সাদিয়া আফরিন আমার আফরিন্স ওয়ার্ল্ড থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।